আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে খাগড়া স্টেশন টু আসাম, তাই না ভাই? হ্যাঁ। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর শুরুতেই আমার ভাই আছে, হয়তো তোমরা মাছটা খোলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এর আগে দেখেছিলে লালবাগ গিয়েছিলাম, এই ভাইটা আমার সঙ্গে ছিল, আরও অনেক ভাই ছিল, আরও একটা এখনও দুখানা ভাই ছিল, আর দু তিনটে ভাবি ছিল। তো তারা আসামে চলে গেছে, আমার এই ভাই আর একটা ভাই আছে বাড়িতে। তো আজকে 20 তারিখ, আজকে শুক্রবার, আর কালকে 21 তারিখ শনিবার, আর এই ভাই আসামে চলে যাবে। তো তার জন্য এখন টিকিট কাটতে যাচ্ছি, এমার্জেন্সি টিকিট। বাইরে তো এখন বাড়িতে কাজ পড়ে গেছে, ওই কারণে চলে যাবে। সেই কারণে আমাদের গ্রামে আশেপাশে আর আসছি না, কি বলো, ওটা যে টিকিটটা আপনি কাটবেন বেরিয়েছি। তো চলো এখন আগে যাওয়া যাক, দেন তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে। জানিনা টিকিট পাবো কিনা, শুনেছি নাকি ওখানে পাওয়া যায় টিকিট। তো চলো এখন যাওয়া যাক। চলে যাই চোখের পথে, বলে যাই কথা তোরি যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে। তো গাইস, বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি, বাট টিকিট কোথায় কাটা হয় সেটাই জানি না, নর্মাল দোকানের মতোই। তাছাড়া এখানে আর একটা আছে সরকারি টিকিট কাউন্টার, তো ওটা হলো আমতলা বিডি অফিসের পাশেই। যাই হোক, তোমরা আসলে বুঝতে পারবে, কেউ যদি টিকিট না পাও তো এখানে আসবে, আমতলা বিডি অফিসের পাশেই সরকারি টিকিট কাউন্টার আছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, 11টার পর নাকি টিকিট কনফার্ম হবে, তো এখন বসে থাকতে হবে এখানে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর টিকিটটা হয়ে গেল ভালোভাবেই আর কি, কেননা প্রচুর চাপ আছে বাড়িতে ভাইদের। তো চলো এখন রাস্তার দিকে যাবো, আর কিছু না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। চলো দেন কিছু খাওয়া দাওয়া করবো। তো গাইজ, সকালবেলায় বেরিয়ে এসেছি, দেন প্রচুর খিদে পেয়েছে, তো ভাইও খেতে উঠে পড়েছে, তো আমার ভাতও চলে এসছে। তো চলো এখন এটা খেয়ে নি, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বুঝতে পারছো। গাইজ, ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম নার্সারিতে, কারণ ওখানে 11টার পর টিকিট কনফার্ম হবে, সেই কারণে এখন ফুল গাছ কিনতে আসলাম। আর ভাই ওই সাইডে একটা গোলাপ গাছের চারা নিল হয়তো, আর একটা ঝাউ গাছের চারা নিল। তো ঝাউ গাছটা কনফার্ম হয়েছে, আর গোলাপের চারাটার দাম জিজ্ঞাসা করছে। গাইজ, এখানে 3 রকম আছে, এটা নাকি গোল্ডেন, এটা এই দেখো অল্প অল্প গোল্ডেন কালার দেখতে পাচ্ছ, আর এটা এটাও নর্মাল, আর ওই সাইডে ওটাও নর্মাল। তো যাই হোক, এই গোল্ডেনটা ভাই নিল, আর এখানে অনেক গাছ আছে, আর আমি কালো গোলাপের জন্য বিশেষ করে এখানে থামলাম, বাট কালো গোলাপ তো এখানে নেই, কাকুর নাকি বলছে কালো গোলাপ হয় না। তো গাইজ, তোমরা অবশ্যই বলো কালো গোলাপ হয় কি হয় না, আমার তো যতটা মনে হয় কালো গোলাপ হয়। তো দেখবো অন্য জায়গায়, কলকাতায় তো যাচ্ছি কিছুদিনের মধ্যে, কিছুদিন আগে যাবো বলেছিলাম, বাট হলো না একটু পার্সোনাল প্রবলেমের জন্যে। তো যাই হোক, ওখানে একটা হলুদ গোলাপ গাছ রাখা আছে, দেখ চলো ভাই ওখান থেকে ওগুলো নিচ্ছে, ওখানে দুটো গাছ নিল হয়তো। তো চলো এখন আবার টিকিট কাউন্টারে যাবো, দেন টিকিটগুলো হয়তো কনফার্ম হয়েছে, টিকিটগুলো নিবো। ভাই এই দুটো গাছ নিল, এটা ভেলভেট কালারের পুরো গোলাপ গাছ, বাট লাল তো না, এটা অল্প ভেলভেট কালারের। তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি তো না বলে দেখেছে, চলো এখন টিকিটটা কনফার্ম করবো, কাকু বলছে নাকি কালো গোলাপের কাজ হয় না। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, তো খাগড়া স্টেশন টু আসাম, তাই না ভাই? হ্যাঁ। তো তো গাইজ, আজকে শুক্রবার আজান হচ্ছে, তো চলো তাড়াতাড়ি এখন পৌঁছতে পারবো কি জানি না, অনেকটা চলে যাচ্ছি। তো চলো এখন আগে নামাজটা পড়বো, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, ওখান থেকে আসার পর একটু টাইম পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে সুদা নামাজ পড়তে চলে গিয়েছিলাম, আর নামাজ টামাজ পড়ে এসে এখন ছাদের উপরে আসলাম, আর এসে দেখছি নাকি আবার ভাইয়া ভাই গাছগুলো কিনেছিল, ওইগুলো সব লাগিয়ে ফেলেছে, এখানে ঝাউ গাছটা আর এখানে যে গোলাপটা লাগিয়েছিল, এখানে একটা গোলাপ আর এখানে সব এটা ডালিমের গাছ হয়তো, আর এখানে সেই গাঁদা ফুলের গাছগুলো এখানে লাগানো আছে, সব মারা যাচ্ছে এই আর কি। আর ওই সাইড অনেক টব আছে, টবে এরোর গাছ লাগানো আছে, সেখানে গাছগুলো লাগানো হয়ে গেছে। তো আর কিছুদিনের মধ্যে কলকাতায় যাবো, দেন কালো গোলাপ নিয়ে আসবো। কাকু তো বললো কালো গোলাপের গাছ হয় না, তোমরা যেটা দেখেছো ইউটিউবে ফেসবুকে, তো সেগুলো নাকি ফেক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কালো গোলাপের গাছ হয় কি হয় না। আমি যতটা জানি কালো গোলাপের গাছ হয়, ওই কলকাতায় যাবো পুষ্পাঞ্জলিতে, দেখবো সেখানে পাওয়া যাবে কি যাবে না। তো চলো এখন প্রচুর রোদ, গায়ে সূর্য একদম উপরে, চলো এখন নিজে চলো, আর বিকেলের দিকে ঘুরতে যাবো, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, খাওয়া দাওয়া করে এখন রেডি, এখন বিকেলবেলা, তখন আমার ভাইও চলে এসছে, তখন ঘুরতে যাবো, তাই তো? তো গাইজ, আমার বাড়িতে মেয়েরা দিয়েছে, তো এসে ডাইরেক্ট ছাদের উপর চলে গেছে, আর ছাদের উপরে এসে হনুমান, ওকে হনুমানের কি করছিল, দাঁত দেখাচ্ছিল সোজা নিচে।
তো দেখ এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি, তো চল এখন জিতপুরের দিকে যাবো। অলরেডি সোহান ফোন করেছিল, আর সকালে যে আইনুল ভাই ছিল সে এখন করিমপুরের সাইডে গেছে তার শপিং করতে, কেননা কালকে সে চলে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সোহানের কাছে যাবো। তো গাইস আমি এখন সোহান ব্যাটাকে নিয়ে ব্রিজে চলে আসলাম, আর আমার ব্যাটার নাকি জ্বর এসেছে। হ্যাঁ অল্প অল্প জ্বর এসছে, তো ব্যাটার নাকি কিছু খায়নি। তো কি কি খেয়েছো? কিছু খায়নি গাইস, ও মনে হয় দুটো না তিনটে রুটি খেয়েছি, সাত রুটি, দুটো রুটি খেয়েছি, দুটো তো এমনি রুটি, বাকি একটা হাতের রুটি, হাতের রুটি না। আবার তো আস্তে আস্তে বলে যায় ছোট্ট ছোট্ট জ্বর এসছে, কিছু খেতে পারিনি, ওই তিনটে রুটি খেয়েছি। আর কি খেয়েছিস? আর কিছু খাইনি। চা খেয়েছিস, ডিম সিদ্ধ খেয়েছিস বললি যে? ডিম সিদ্ধ খাইনি ভাই, আমি মিথ্যে কথা বলবো না কোনো গাইস, মিথ্যে আর বলছি নি। কি কি খেয়েছিস সত্যি বল। একটা চা খেয়েছি সকালবেলায়, আর একটা জুরি, আর তিন তিন রুটি খেয়েছি, আর আলু ভাজি, আর বেশি কিছু না, আর পানি, মিনারেল ওয়াটার। তো যাই হোক গাইস, আমার বেটা জ্বর এসছে, কিছু খায়নি, সে এখন নাকি খেতে যাবে। আর এখন আমি খেতে নিয়ে যাবো কিভাবে? আমার কাছে তো টাকা নেই বেটা, আমার কাছেও নেই, তো আজকের মতো আবার বাড়িতে খেতে হবে। তো গাইস বুঝতে পারছো কি অবস্থা, পকেটে চালা নেই, এখন বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি, বাইক আছে যাবে ঘুরছি ঘুরছি গেলে। তো যাই হোক কোনো ব্যাপার না, এখন আমরা ঘুরবো, বাইকে টাকা, বাইকে তেল নাই, পকেটে টাকা নাই, তো কি হয়েছে, আমরা বেঁচে আছি, আমরা এইভাবেই ঘুরবো। তো যাই হোক একটা তোমাদেরকে খুশির খবর আছে, সেটা এই ভিডিওতে বলবো না, নেক্সট ভিডিওতে বলবো। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো তো তারা অবশ্যই জেনে গেছো কি খুশির খবর নেক্সট ভিডিও আসছে। না 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 না, এখন বলতে হবে না, একটা নেক্সট ভিডিও আসছে খুব সুন্দর। আর তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নাও, কারণ ওখানে কী করি না করি সঙ্গে সঙ্গে আপডেট দিই। আর ইউটিউবে যারা তোমরা ভিডিও দেখো হয়তো একদিন পরে দেখো, তো ইনস্টাগ্রামে ফলো করলে হবে কি, আমি যখন যেই মুহূর্তে জিনিসটা করছি কি আর কি, যেটা ধরো ভালো লাগা জিনিস সেটা আমি শেয়ার করছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ না, তো সেই কারণে তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। কেননা ধরো আমি যদি কোনো জায়গায় যদি ঘুরতে যাচ্ছি, তো সেই জায়গাটা ছবি তুলে বা কিছু করে সঙ্গে সঙ্গে স্টোরি দিচ্ছি, বা যেসব ভাই বোনেরা আমাকে মন থেকে ভালোবাসে এবং কেউ যদি দেখা করার জন্য আসে, কিংবা একসঙ্গে ধরো ঘোরার জন্যও যদি আসে, তো তাদের সঙ্গে দেখা হচ্ছে না, পরে ভিডিও করে আসছি এবং তোমরা কমেন্ট করে বলছো রায়হান ভাই এসেছিল আমাকে ফোন করে নিয়ে। এবার ভাই আমি কে কোথায় বাড়ি আমি কী করে জানবো বলো? তোমরা ইনস্টাগ্রামে ফলো করো এবং আমি ওখানে স্টোরি হোক যাই হোক দিবো, আপলোড দিবো, তোমরা দেখবে এবং মেসেজ করলেই ধরো একসঙ্গে দেখা করা হবে আর কি। তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ফলো করো গাইস। বাপ যে ভিডিওটা করবে বলছে না, সেদিন আমাকে ভুলে যাবে দেখবে। না 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 অবশ্যই বলে দেবে, আমার ব্যাটাকে আমি কোনোদিন ভুলতে পারি গাইস, কারণ আমার মেন ভিউজ এটাই। তো যাই হোক এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, এখন একটু ঘুরতে যাবো, আর আইনুল ভাই ফোন করেছিল, আইনুল ভাই নাকি চলে এসেছে, তো চলো। আর ব্যাটার সত্যি শরীর খারাপ, তোমরা একটু দোয়া করো যেন আমার ব্যাটার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ভাই ওখানে নদীর স্রোত দেখছে, অল্প অল্প স্রোত বইছে, আমাদের এটা ভৈরব নদী, আর ওই তো গঙ্গাধারী ব্রিজ, নতুন করে তোমাদেরকে চিনাচ্ছি না। তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ফলো করো গাইজ, কারণ কখন কী করছি নতুন নতুন তোমরা আপডেট ওখানেই পেয়ে যাবে, কারণ ইনস্টাগ্রাম এই ইউটিউবে তো একদিন পরেই আসে, বাট ইনস্টাগ্রামের সঙ্গে সঙ্গে আসে। তো অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ইনস্টাগ্রামে তোমরা ফলো করো। মেয়েরাজ মেহরাজ লজ্জা করছে, আমার ব্যাটার কোনো লজ্জা মজা লাগছে না, এখন একদম বিন্দাস বিন্দাস লোক। একটা মেয়ে দেখেছে ব্যাটা তোর জন্য, ভালো করেছো, প্রেম করবি? আমি কমেন্টে বলছিল সোহানের সঙ্গে প্রেম করবো, আরে ভালো, আমাকে ইনস্টাগ্রামে তার ফটো দিয়েছে, দেখবো ঠিক আছে দেখবো। তো ভাই দেখতে পাচ্ছ ছোট নেই, আর বিয়ে দেবো আমি আমার ব্যাটার। তো গাইস আমার ব্যাটার খিদে পেয়েছে, ওই কারণে এখন কফি শপে আসলাম, আর এখানে চিকেন ফ্রাইড রাইস না কি বলছে এটা এখন অর্ডার করেছে, আর জ্বর এসছে তো বুঝতে পারছো, তো জ্বরের ছেলে এখন চিকেন ফ্রাইড রাইস খাবে। আর কি তো যাই হোক এক চিকেন রোল আছে, তো চুপ চুপ চুপ। তো যাই হোক গাইস আমার ব্যাটার জন্য এটা চলে এসছে ফ্রাইড রাইস, আর আমাদের জন্য এক চিকেন রোল আসছে আমার আর মেয়েরাজের জন্য, কারণ এটা যেটা আছে এটা আমার খেতে ভালো লাগে না, কারণ এর আগে একদিন নিয়েছিলাম, তো সম্পূর্ণ ওটা থালাতে রেখে আমি উঠে পড়েছিলাম। আমার এখানকার মোটামুটি ওই এক চিকেন রোলটাই ভালো লাগে, আর আরেকটা আছে নান রুটি, ওই নান রুটি দুটো খাবার এখানকার আমার বেস্ট। তো যাই হোক আমাদের এক চিকেন রোল আসছে, প্লিজ আমাদের এক চিকেন রোল চলে এসছে আমার আর মেয়েরাজের জন্য, আর সোহান এখানে অলরেডি খেতে শুরু করেছে, কেননা আমার ব্যাটার জ্বর এসছে। তো চলো এটা এখন খেয়ে নিই, তার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জয় গাইস কফি শপ থেকে বাড়ি চলে আসলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।